সবকিছু 130 যা আছে মোটামুটি মগ গ্লাস তারপরে এই যে প্লেট এই প্লেটটা 130 একদম একদম কম পারো পারো হ্যাঁ বাই ওয়ান গেট ওয়ান এটা বাই ওয়ান গেট ওয়ান 170 টাকা बांग्लादेशी है पाकिस्तान इंडियन बांग्ला आता है आपको थोड़ा 15,000 पड़ेगा 15,000 एमएस आज जो 130 টাকা এমনিতে এমআরপি প্রাইস হলো 150 এমআরপি হচ্ছে 150 টাকা আর যদি পাঁচটা একসাথে নেন তাহলে পড়বে 130 টাকা কালতা রাচার খাচ্ছি 1000 টাকা কেজি 100 গ্রাম 100 টাকা আপু ভাই কেমন লাগবে চাচা আমার দিকে তাকান অসম খুবই সুন্দর সালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024 এ এখন আপনাদেরকে দেখাবো 2024 সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কি কি পাবেন নতুন নতুন কি প্রোডাক্ট আছে আর দামি বা কেমন আর বিভিন্ন ধরনের নতুন নতুন প্রোডাক্ট এসেছে কি কি প্রোডাক্ট এসেছে সব কিছুরই বিস্তারিত দেখানোর চেষ্টা করব এবং দাম সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা ভিতরে যাই মেলায় প্রবেশ করতেই প্রথমে সংগ্রহ করতে হবে টিকিট টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা এছাড়া প্রাইভেট কার এবং মোটরসাইকেল পার্কিংয়ের জন্য গুনতে হবে আরও 50 টাকা প্রতি বছর জানুয়ারির 1 তারিখে মেলা শুরু হলেও এবার মেলা শুরু হয়েছে কিছুটা বিলম্বে কারণ জাতীয় নির্বাচন থাকার কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল মেলা কিন্তু মেলা শুরু থেকেই দর্শনার্থীদের ভিড়ে মোটামুটি জমে উঠেছে এবারের বাণিজ্য মেলা সবকিছু 130 যা আছে মোটামুটি মগ গ্লাস তারপরে এই যে প্লেট এই প্লেটটাও 130 টাকা পেয়ে যাবেন তবে একটু নর্মাল মনে হইতেছে না 130 পুরো যা কিছু আছে এখানে মোটামুটি যা কিছু আছে সবকিছুই কিন্তু 130 টাকা একদম এটুদের যা কিছু আছে সব 130 টাকা একদম 130 একদম 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 এখানে রয়েছে অনেকগুলো ফার্নিচারের শোরুম বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফার্নিচারও পেয়ে যাবেন এখানে আপনাদের কি নাই টয়লেট ভালো হবে তুরস্কের দোকান তুর্কিশ গ্যালারি এখানে বিভিন্ন ধরনের তুর্কিশ পণ্য বিক্রি হয়ে থাকে তুরস্কের মহিলা উনি দোকানদারি করছেন তুরস্কের এই স্টলটিতে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বাতি এবং ঘর সাজানোর জন্য অসম্ভব সুন্দর সব জিনিসপত্র দেখি অরিজিনাল কাশ্মীরের হ্যাঁ অরিজিনাল কাশ্মীর বাংলাদেশি আপনি আপনি বাংলাদেশি হ্যাঁ পাকিস্তান ইন্ডিয়ান বাংলা আতা হ্যাঁ আপকো থোড়া থোড়া আচ্ছা ঠিক হ্যাঁ কি অরিজিনাল কাশ্মীরি উত্তর প্রদেশ কা ইউপি কা ইউপি তো 15,000 পড়েগা 15,000 এই যে এই কার্পেটগুলো সব ভারতের উত্তরপ্রদেশ থেকে আসছে কিন্তু এখানে সাইনবোর্ডে লেখা আছে কাশ্মীরি আর এটার দাম হচ্ছে 15,000 টাকা 15,000 টাকা
এই যে ভাই উনি ভারতে থেকে আসছেন, বাংলা বুঝেন না। 30 টাকা করে কাপ নুডলস আর ওনারা বানিয়ে দিবে, আর যদি বাসায় নিয়ে যান পাঁচটা হচ্ছে 100 টাকা। এই যে নুডলসটা আমাদের জন্য, আমরা অর্ডার দিয়েছি আমরা চারজন। এমআরপি হচ্ছে 150 টাকা, আর যদি পাঁচটা একসাথে নেন তাহলে পড়বে 130 টাকা। এটা ম্যাগির একটা শোরুম। এখানে এই যে দেখতে পাচ্ছেন এই সামনে, এটা হচ্ছে একটা টেস্টি ট্রিটের শোরুম, খাওয়া দাওয়ার জন্য। আরো আছে ওই যে ওই পাশে অনেকগুলো, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে সেই রুটি মেকারের দোকান। প্রাইসটা কত ভাই, প্রাইসটা কত এখন? এখন প্রাইস কত? আমাদের আগে সেম কত ছিল, সেম 250 থেকে 350। এই যে চালতার আচার খাচ্ছি, 1000 টাকা কেজি, 100 গ্রাম 100 টাকা। আপনার ভাই কেমন লাগবে আচার? আমার দিকে অসম, খুবই সুন্দর। বিভিন্ন ধরনের আচার আছে, দেখেন বিভিন্ন ধরনের আচার আছে, প্রায় সো এলিগেন্স, 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা কেজি। সবচেয়ে কম যেটা সেটাও মনে হয় 800 টাকা কেজি। আচারগুলোর মান কিন্তু মোটামুটি অনেক ভালো। আপনারা যারা আসবেন আচারগুলো একটু ট্রাই করতে পারেন। এটা নিয়েছে 1000 টাকা কেজি নিয়েছে, 100 গ্রাম 100 টাকা। এটা হচ্ছে চালতার আচার। অনেকগুলো রাইড আছে বাচ্চাদের খেলার জন্য, যারা বাচ্চা নিয়ে আসবেন তাদের এখানে খেলার ব্যবস্থা আছে। ছোট ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড রাখা হয়েছে, ওয়াটার বোর্ডও রাখা হয়েছে বাচ্চাদের জন্য এখানে। এই যে মাঠা খাচ্ছি আমি, ফুকন মামা, কবির কাকা, এই যে অ্যাপোলো ভাই, সবাই একসাথে মাঠা খাচ্ছি। 30 টাকা লাবাং, মাঠা না লাবাং, 30 টাকা। প্রচন্ড ভিড়, এত মানুষ মানে হাঁটাই যাচ্ছে না, এত ভিড়, প্রচুর ভিড়। বিভিন্ন স্টল আছে, বিভিন্ন অফার আছে। বন্ধুরা, এটি হচ্ছে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, বঙ্গবন্ধুর ধানবডির 32 নম্বর বাড়িতে। যে বাড়িতে তিনি থাকতেন সেই বাড়ির আদলেই একটি বাড়ি নির্মাণ করা হয়েছে এবারের বাণিজ্য মেলায়। এর নিচতলায় রাখা হয়েছে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত অসংখ্য ছবি। এখানে দাঁড়িয়ে দর্শনার্থীরা সবাই কম বেশি ছবি তুলছেন। বাড়িটি দেখতে অত্যন্ত দৃষ্টিনন্দন। এছাড়া বাণিজ্য মেলায় পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গৃহস্থালির জিনিসপত্র, রান্নাঘর থেকে বেডরুম পর্যন্ত বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন বাণিজ্য মেলায়। আমার সামনে যে জুতোর স্টলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ইন্ডিয়ান জুতার স্টল। এখানে মেয়েদের জুতা বিক্রি করা হচ্ছে, বিভিন্ন ডিজাইনের জুতা রয়েছে এখানে, যার প্রতি জোড়া মূল্য নির্ধারণ করা হয়েছে 1600 টাকা। বিভিন্ন ধরনের জুয়েলারি রয়েছে এখানে, ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা জুয়েলারির সবগুলো রয়েছে। চমৎকার চমৎকার ডিজাইনের বিভিন্ন ধরনের জুয়েলারি পেয়ে যাবেন বাণিজ্য মেলায়। পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী, রাইস কুকার, প্রেশার কুকার, ইলেকট্রিক চুলা থেকে শুরু করে অসংখ্য ইলেকট্রিক জিনিস পেয়ে যাবেন এখানে। রয়েছে নামি দামি অনেক কোম্পানি,
আর যারা আইসক্রিম খেতে ভালোবাসেন তাদেরকেও নিরাশ হতে হবে না। রয়েছে ইগলু, পোলার এবং সেভোয়ের মতো বড় কোম্পানিগুলো। এবার যাবার পালা, বলে রাখি কিভাবে আসবেন এখানে। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে প্রথমেই চলে আসতে হবে ঢাকার কুরিল বিশ্ব রোডে। সেখান থেকে বিআরটিসি বাসে করে চলে আসতে পারবেন মেলায়। এছাড়া যারা ব্যক্তিগত গাড়ি অথবা মোটরসাইকেল নিয়ে আসতে চান তাদেরকেও প্রথমে আসতে হবে কুরিল বিশ্ব রোডে। সেখান থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে ধরে সোজা চলে আসতে পারবেন বাণিজ্য মেলায়।